আল্লাহর নামের পর আপনাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেই শুরু করা উচিত ছিল। পঞ্চম সংশোধনী আনা হলো সংবিধানের ইকুয়ালিটি বিফোর ল, সংবিধানের রাইট টু প্রোটেকশন অফ ল সমস্ত কিছু স্থগিত করা হলো, সমস্ত কিছু লঙ্ঘন করা হলো, রুল অফ ল ভুলণ্ঠিত করা হলো। কে করেছিলেন? জিয়াউর রহমান। না বিএনপি, আপনারা মানবাধিকারের কথা বলবেন না, গণতন্ত্রের কথা বলবেন না। আপনারা বলেন বঙ্গবন্ধু কেন সার্বজনীন করে দেই না, আমরা দিয়েছি বঙ্গবন্ধুকে সার্বজনীন করে। আপনারা এই মাসে যতগুলো প্রেস কনফারেন্স করেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আল্লাহর নামের পর আপনাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেই শুরু করা উচিত ছিল। বঙ্গবন্ধুকে সার্বজনীন না করার ব্যর্থতা আপনাদের, আমাদের নয়। আমরা বঙ্গবন্ধুকে দলীয়করণ করিনি, বঙ্গবন্ধু সকলের। আপনারা কেন টাঙাতে পারেননি বঙ্গবন্ধুর ছবি দেয়ালে দেয়ালে? কেন নামিয়ে ফেলেছিলেন ক্ষমতায় আসার পর? কেন বঙ্গবন্ধুর ছবি কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলেন? বঙ্গবন্ধুকে আমরা দলীয়করণ করিনি, আপনারা সার্বজনীন করতে পারেননি, কিন্তু জনগণ, জনগণ বঙ্গবন্ধুকে সার্বজনীন করেছে। ধন্যবাদ জনগণ বঙ্গবন্ধুকে সার্বজনীন করার জন্য, বঙ্গবন্ধুকে দলের ঊর্ধ্বে নেওয়ার জন্য। আপনারা জানেন বঙ্গবন্ধু আর বঙ্গমাতা একটি ছবি। বঙ্গবন্ধু যখন ফিরে আসলেন, বঙ্গমাতা তাকে আলিঙ্গন করলেন, কি পবিত্র সেই আলিঙ্গন! সেই ছবিটি আমি কম করে হলেও 10 বার 10 দিক থেকে দেখেছি। এত সুন্দর, এত নির্মম, এত শ্রদ্ধার, এত ভালোবাসার আলিঙ্গন। আপনারা জানেন বঙ্গবন্ধু ডিক্লাসিফাইড ইনফরমেশন যেগুলো নিয়ে বই বেরিয়েছিল, সেখানে পাকিস্তানি সরকার বলেছিল যে কোথাও তার অবিশ্বস্ততার একটা কিছু খুঁজে বার করতে হবে, এবং অবশেষে তারা কনক্লুড করেছিল যে স্ত্রীর প্রতি এত বিশ্বস্ত পুরুষ মানুষ ইতিহাসে সম্ভবত আর খুঁজে পাওয়া যাবে না। তিনিই ছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে তিনি লিখেছিলেন, কোট করছি, আমি যদি মরে যাই রেণুর কি হবে? রেণুর তো এই দুনিয়াতে কেউ নেই। বঙ্গবন্ধুর আর চিন্তা করতে হয়নি, কারণ যখন হত্যাকারীরা বঙ্গবন্ধুর সেই রেণুর সামনে এসে দাঁড়িয়েছিল, তখন বঙ্গবন্ধুর রেণু বলেছিল, আমার স্বামীকে তোমরা হত্যা করেছ। তারা বলেছিল, নিচের তলায় নামো। তিনি বলেছিলেন, না, আমি আমার স্বামীর সঙ্গে যাব, আমাকে দোতলাতেই হত্যা করতে হবে। এবং দোতলাতেই তার বুক ঝাঁঝরা করা হয়েছিল বুলেটে। আজকে আপনারা ওখানে উপস্থিত আছেন, আপনারা কেউ মা, কেউ ভবিষ্যৎ মা, আমি সব মাদের কাছে একটা অনুরোধ রাখব, সেটি হচ্ছে, একজন মা যিনি জানেন তার দু ছেলে হত্যা করা হয়েছে, একজন মা যিনি জানেন যে আমি মারা যাওয়ার পর আমার ছোট্ট শিশু রাসেলটার কি হবে, সেই মায়ের কি কোনো দল থাকতে পারে? সেই মারা গিয়ে প্রতিশোধ নেবেন ভোট দিয়ে।